আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। আপনারা কি কর্মসূচি নিয়েছেন? দেখুন, এই কর্মসূচি বিশেষভাবে সূচনামূলক কর্মসূচি আছে। আমরা জানি পুরুলিয়া জেলা যে আছে করোনা যুক্ত হয়ে গেছে এবং শহর বিশেষ করে বেশি আক্রান্ত হয়েছে করোনা নিয়ে। আমরা ডেলি দেখছি নতুন কেসগুলি আসছে, তাই আজকে আমরা বেরিয়েছি মানুষকে সচেতন করার জন্য যে আপনাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এটা আমাদের যে আছে সিম্বলিক কর্মসূচি আছে। আজকে আমরা স্যানিটাইজার হাতে দিয়ে এবং যাদের মাস্ক নাই ওনাদেরকে মাস্ক আমরা পরিয়ে দিয়ে এটা সূচনা দেওয়ার চেষ্টা করছি, মানুষের ভিতরে সচেতনতা আনার চেষ্টা করছি। এই করোনা মহামারী যদি দূরত্ব হয় তাহলে আমাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর বারে বারে হাত আমাদেরকে ধুতে হবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। এই মেসেজ দেওয়ার জন্য আজকে আমরা বেরিয়েছি। বর্তমানে আমাদের পুরুলিয়া শহরের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, যাতে মানুষ পুরোপুরি আতঙ্কিত হয়ে আছে এই কোভিড-19 করোনার জন্য। এবং সেখানে বর্তমানে যে পৌরসভার ভূমিকা কিংবা রাজ্য সরকারের ভূমিকা, সেসব তো আতস কাঁচ দিয়েও দেখা যাচ্ছে না। তো তার জন্যে আমরাই পথে নামলাম এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য পথ চলতি মানুষদেরকে আজকে আমরা স্যানিটাইজ দিলাম হাতে, এছাড়াও আমরা মাস্ক দিলাম। পুরুলিয়া শহরের যে মেন রোড চকবাজার, এই মেন রোড ধরে পুরো রাস্তাতে আমরা আজকের এই কার্যক্রম করলাম এবং করে আমাদের খুবই আত্মসন্তুষ্টি হলো এবং আগামী দিনেও আমরা এই ধরনের কার্যক্রম করার আশা রাখি।